আজকে দুই বছরের মেয়ে কেন ধর্ষণ হবে? এদের জন্য কেন আমার দেখাই দেখাই ধর্ষণ হয়? এবার টি শার্ট পরে পাবলিক বাসে উঠায় এক তরুণীকে শাসালেন মধ্যবয়সী এক নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বাসের ভেতর এক তরুণী টি শার্ট পরে বাসের একটি সিটে বসে আছেন। ওই ভিডিওতে দেখা যায় বাসের মধ্যে টি শার্ট পরে বসা তরুণীকে এক মধ্যবয়সী নারী উচ্চস্বরে শাসিয়ে বলছেন, আজকে দুই বছরের মেয়ে কেন দর্শন হবে এদের জন্য? তিনি আরো বলেন, কেন আমরা জায়গায় জায়গায় দর্শন হব এদের জন্য? ভিডিওতে আরো দেখা যায় পাশ থেকে ওই মধ্যবয়সী নারীকে কেউ থামানোর চেষ্টা করছিলেন, তখন ওই ব্যক্তিকে ওই নারী শাসালেন এবং বললেন, এই চুপ, একবারে মাইরে ফেলাবো। এ সময় বাসের অন্য যাত্রীরা ওই মধ্যবয়সী মহিলাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আজকে আমি দেখে ছাড়বো ও কোন বাড়ির মেয়ে, কোন ফ্যামিলির মেয়ে। আপনারা কি বের করবেন ও কোন বাড়ির মেয়ে, কোন ফ্যামিলির মেয়ে? তখন বাসের অন্য যাত্রীরা তাকে শান্ত করার চেষ্টা করেন।